আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 7টা মতো বাজে। আমি সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। আজকে পাটিসাপটা পিঠা তৈরি করতেছি। এটা হচ্ছে আমার জীবনের প্রথম পাটিসাপটা পিঠা তৈরি করা। আর অনেকগুলো পিঠা বানিয়েছি আসলে, কোনাটাই ওইভাবে সুন্দর হয় নাই। এই পিঠাটাই দেখতে একটু সুন্দর হয়েছে, তবে হ্যাঁ পিঠাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি ছিল। পিঠাগুলো দেখতে ওনার পিঠার মতো না হলেও কিন্তু খেতে মাশাল্লাহ একেবারেই শাশুড়ি মায়ের হাতের পিঠার মতো হয়েছিল। তানহার বাবা তানহা তাহারা অনেক বেশি পছন্দ করেছে। দেখেন না, ভিডিওটা যখন আমি শেয়ার করতেছিলাম আসলে ভিডিওতে দেখানোর মতো তেমন পিঠাও ছিল না, ওরা খেয়ে নিয়েছিল। আর এখন যে বক্সটা দেখতেছেন আপুরা, এটা হচ্ছে আমি গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে হচ্ছে কুইজ প্রতিযোগিতার মধ্যে আমি এই পুরস্কারটা পেয়েছি। গত রাত থেকে তানহা তাহা এটা খোলার জন্য অনেক বেশি তাড়া দিচ্ছিল, তো ওরা স্কুলে যাওয়ার আগে এটা একটু খুলে দেখলাম। আসলে আমিও জানতাম না এর ভিতরে কি ছিল। দেখে তো খুব বেশি ভালো লাগতেছে, সংসারের জিনিস। আমরা গৃহিণীরা কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি, তাই না আপুরা? আমার বাসায় আগেরও একটা গরম পানির কেটলি আছে, এটা সহ দুটা হলো আর কি। যাই হোক, ইউজ করা যাবে। গরম পানি আমার বাসায় অনেক বেশি ইউজ হয়, সেই সাথে কোনো একটা কিছু সিদ্ধ করা যাবে। গিফটটা দেখে আমার কাছে ভালো লাগলেও তানহা তাহার একেবারে পছন্দ হয় নাই। ওরা মনে করেছিল খেলনার কোনো কিছু হবে। ওদেরকে মোটামুটি সান্ত্বনা জানিয়ে ওদের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম। তানহা স্কুলে গেল আর তাহা মাদ্রাসায় গিয়েছে, আর আপনাদের ভাইয়া তো অফিসে গেল। একসাথে তিনজনই বের হয়ে যায়। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার নিজের ইনকামের টাকা দিয়ে সংসারের জন্য কিছু জিনিস কেনাকাটা করে, এর মধ্যে এই পিঙ্ক কালারের পর্দাগুলো ছিল, সেই সাথে পিঙ্ক কালারের একটা বিছনার চাদরও কিনেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। ওই জিনিসগুলো দিয়ে তানহার বেডরুমটা আমি কিভাবে গুছিয়েছি সেটাই এখন শেয়ার করতেছি। অফ ক্যামেরায় আমি রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, তবে হ্যাঁ এই রুমে আরও অনেক কিছু অ্যাড করার আছে। যখন যেটা অ্যাড করব আপনাদের মাঝে ইনশাল্লাহ শেয়ার করব। আমাদের মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই সবটুকু সুখ, তাই না আপুরা? আমাদের কাছে যা আছে তাই নিয়ে কিন্তু আমরা ভালো থাকতে পারি। এই রুমটা সাজানোর পর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল কি বলবো। এমনকি আমার তানহা মামু অনেক বেশি খুশি হয়েছে তার রুমটা পিঙ্ক কালার থিমে দেখে। আমার প্রিয় আপুমনিরা, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো তানহার বেডরুমটা আপনাদের কাছে কেমন লেগেছে। গত ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আফসানা লাইফ স্টাইল ব্লগ থেকে প্রিয় আফসানা আপু, বিতিস ব্লগ থেকে প্রিয় বিতি আপু, তনু মনু ব্লগ অ্যান্ড কুক থেকে, সেই সাথে মাহির গালিপ ওয়ার্ল্ডের প্রিয় আপুমনি, আরও অনেক প্রিয় আপুমনিরা কমেন্টস করেছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মির্জা এমডি জাওয়াত আইডিতে কি আপু কমেন্টস করেছিলেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে অনেক অনেক বেশি মিস করছি আপু, ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি। আমার প্রিয় আপুমনি, আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করি। আসলে এখন দুটা বাচ্চাকে স্কুলে মাদ্রাসায় দিয়ে সংসারের কাজের বাহিরে এই শখের কাজগুলো করতে না একটু বেশি কষ্ট হয়ে যায়, তাই নিয়মিত আর ওইভাবে ভিডিও দিতে পারতেছি না। আমিও কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করি। আমার প্রিয় আপুমনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন আপু, আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকবে। মেয়ের বেডরুমটা গুছিয়ে রান্নাঘরে এসে মশলার বক্সটাও রিফিল করে নিয়েছি আর এখন রান্না বসিয়েছি। গতকালকের একটু মাছ রান্না করা আছে, তো আপনাদের ভাইয়া তো দুপুরে বাসায় খেতে আসবে না, আমি বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করে নিচ্ছি। ওইদিকে চুলায় আমার চিকেনটা রান্না হচ্ছে, আর এখানে হচ্ছে কিছু প্লেট বাটি ছিল, এগুলো এখন ক্লিন করে নেব। আর কিছু জারও আমাকে ক্লিন করতে হতো, তো এখন হাতে একটু সময় আছে। আর আমি মেয়ের বেডরুমটা যখন গুছিয়েছিলাম সেই সাথে আমার পুরো বাসাটাও কিন্তু আমি একটু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, যেটা আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, তবে হ্যাঁ ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই দেখবেন আমার পুরো বাসাটা আমি কীভাবে গুছিয়ে রেখেছি। আমি চেষ্টা করি আমার বাসাটা টুকটাক আপনাদের মাঝে একটু শেয়ার করতে, কেননা আমার প্রিয় আপুরা আমার বাসাটা অনেক বেশি পছন্দ করেন। আপনাদের কমেন্টস পড়লেই সেটা বোঝা যায়। কমেন্টসের কথা বলতে এসে আমার হেনা আপুর কথা মনে পড়লো। হেনা ইয়াসমিন আইডি থেকে হেনা আপু গত ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে,
করেছে আমাকে। আপু আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকবে। কনা বেগম আইডিতে কি আপু কমেন্টস করেছিল, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপু। আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা জাগানোর জন্য। আসলে এখন যে ভিডিওগুলো আমি আপলোড করতেছি না, এগুলো আপলোড করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। এক হাতে সংসারের কাজকর্ম তো আছেই, সেই সাথে এক বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, মাদ্রাসায় নিয়ে যাওয়া, তাহাকে আবার মাদ্রাসা থেকে নিয়ে আসা, সেই সাথে তাহাকে আবার সন্ধ্যার দিকেও মাদ্রাসায় নিয়ে যেতে হয়। তো বুঝতে তো পারতেছেন একদিনে 6-7 বার বাসা থেকে বের হতে হয়, বাসার বাহিরের কাজ, সেই সাথে বাসার এই কাজগুলো করে না, শখের কাজগুলো করতে গেলে একটু বেশি কষ্ট হয়ে যায়। তারপরেও ভিডিওগুলো আপলোড করি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর এই সুন্দর সুন্দর কমেন্টসগুলোর জন্য। তো আপুরা আজকে ভিডিওটা যারা দেখতেছেন এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আপুরা সুন্দর একটা কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আমি। আর কমেন্টসের রিপ্লাই দিতে তো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো রান্নাটা করে রান্নাঘর গুছিয়ে এখন আসলাম বেডরুমে। বেডরুমে এসে আসলে আমি বুরকাটা উপরে নিয়েছি, এখন তানহা তাহাকে আনতে যাচ্ছি। আজকে তানহার স্কুলে একটা প্রোগ্রাম ছিল, যার কারণে তানহার স্কুলটা একটু দেরিতেই ছুটি হবে, তো আমি দুইজনকেই একসাথে আনতে পারবো আজকে। এই তো এদিকে আমার বেডরুমটাও আমি ওই সময় গুছিয়ে নিয়েছিলাম, সেই সাথে আমার পুরো বাসাটা দেখে না পুরা একেবারে টিপটপ পরিপাটি আছে। এখন আমি বাসা থেকে বের হয়ে যাব তানহা তাহাকে আনার জন্য। এই যে আমার বাবাটাকে দেখতেছেন, গত ভিডিওতে আমার অনেক প্রিয় আপুমণিরা আমার বাবাটার জন্য দোয়া করেছেন। দোয়া করবেন আপুমণিরা আমার বেবিদের জন্য, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে, সেই সাথে মানুষের মতো মানুষ হতে পারে। এখানে তানহাকে দেখতেছেন, ওর হাতে ফুল ছিল, কারণটা হচ্ছে ওদের স্কুলে আজকে একটা ছোটো প্রোগ্রাম ছিল। তো স্কুল থেকে এসে আর ওইভাবে ভিডিওটা রেকর্ড করা হয় না, এটা হচ্ছে একেবারে সন্ধ্যার দিকে। তানহা তাহাকে আমি সন্ধ্যার নাস্তাটা করিয়ে দিয়েছি। বিকালের নাস্তা বলতে আসলে ওদেরকে একটু লিকুইড মিল্ক, সেই সাথে কেক না হলে বিস্কিট থাকে আর কি, তো ওইগুলো আর কি বা শেয়ার করবো তাই স্কিপ করে গেলাম। এখানে বিকালের দিকে কিছু টুকিটাকি কাজ যেগুলো আমি প্রতিদিনই করে থাকি, আজকে হচ্ছে এই জারগুলো রিফিল করে নিয়েছি, যে জারগুলো আমি ক্লিন করে নিয়েছিলাম। এখানে গত রাত্রে আপনাদের ভাইয়া চিয়া সিড এনেছিলো, চিয়া সিডটা আমি রিফিল করে নিচ্ছি। আর প্রতিদিন সন্ধ্যায় না এর ধরনের টুকটাক কাজ থেকে যাই, বাসাটা একটু টুকটাক গুছিয়ে রাখি, জার রিফিল করতে হলে সেগুলো রিফিল করে নিই, সেই সাথে ফিল্টারের পানি যদি বোতলে রাখতে হয় সেই কাজটা করি। এই তো এই ধরনের টুকিটাকি কাজগুলো করে থাকি। এখন জারগুলো জায়গা মতো রেখে দেব, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামী রবিবারে। সবাই সাথে থাকবেন আমার, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার পরিবারের জন্য, আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। ভালো থাকবেন আপুমণিরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।